হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য বাগ বিয়ার। সো আজকে থেকে আমরা নতুন একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করব, সেটা হবে এমএক্স এক্সেলের উপরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডেস্কটপের মধ্যে এক্সেলের থাম্বনেলটা দেওয়া আছে, অর্থাৎ এটা দেখে আপনারা বুঝে যাচ্ছেন যে আমি এক্সেল নিয়ে পরবর্তী সিরিজটা করতে যাচ্ছি। আর এই সিরিজটা হবে, ধরেন আমাদের এক্সেল তো আমরা পারি মোটামুটি, অনেকে এক্সেলের নর্মালি কাজগুলো পারি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অনেকেই পারি আমরা, সিম্পল কাজ। জাস্ট আমি জাস্ট দেখাবো যে যে কাজগুলো আমাদের বাস্তব জীবনে লাগে, এক্সেলের কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমাদের সবসময় কাজে লাগে, আমি আপনাদেরকে সেইগুলোর মধ্যে থেকে কিছু প্রোগ্রাম দেখাবো যেগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। আর এক্সেল প্রোগ্রামটা আপনার যে কোনো ক্ষেত্রে লাগবে, শুধু এক্সেল না, মাইক্রোসফটের যতগুলো আছে, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যতগুলো সফটওয়্যারের কাজ আছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সব কিছুই আপনার জবের ক্ষেত্রে লাগবে। যে কোনো জব, শুধু আপনি কম্পিউটার ডিপার্টমেন্টেই যে জব করবেন তা না, যে কোনো জব, অন্যান্য যে কোনো জবে গেলেই আপনার কিন্তু বেসিক কম্পিউটারের বেসিক নলেজটা থাকা লাগে, কারণ এখন সব জায়গায় দিই কম্পিউটারাইজ সিস্টেম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের কাজে। আজকে আমরা যে প্রোগ্রামটা দেখবো, কীভাবে একটা ক্যাশ মেমো তৈরি করা যায়, কীভাবে আমরা এক্সেল প্রোগ্রামের মাধ্যমে একটা ক্যাশ মেমো তৈরি করি, তার ছোট্ট একটা প্রোগ্রাম দেখবো আজকে। তারপরে ধীরে ধীরে আমরা বড় প্রোগ্রামের দিকে আগাবো। সো চলুন শুরু করি। আর শুরু করার আগে বলে নিব যে যারা এখন আমার পেজটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সামনে আরও বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলছে ও আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আমার সাথেই থাকুন। তো চলুন শুরু করি। আমি এখান থেকে এক্সেল প্রোগ্রামটা ওপেন করে নেব স্টেটমেন্ট থেকে। আর যদি আপনারা এখানে খুঁজে না পান তাহলে একটা কাজ করতে পারেন, উইন্ডিস লগো ধরে আর এ দিতে পারেন, উইন্ডিস লগো আর, উইন্ডিস লগোতে ধরবেন তারপরে আর এ চাপ দিবেন। এই যে দেখুন চলে আসছে রান কমান্ড। এই রান কমান্ডের মধ্যে আপনি এক্সেল ডট ইএক্সি এটা লিখে ইন্টার দিবেন। ইন্টার প্রেস করার পরে দেখবেন এক্সেলটা ওপেন হয়ে গেছে, অথবা আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এখানে স্টেটমেন্ট থেকে নিচের দিকে স্ক্রল করবেন, এই যে দেখুন মাইক্রোসফট অফিস, এখান থেকে আমরা এক্সেল নিয়ে কাজ করব, মাইক্রোসফট অফিস এক্সেল। তো আমি এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নিলাম, এটা আমাদের এক্সেল সফটওয়্যার, এটার সাথে আপনারা পরিচিত আছেন, তো নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তো চলুন এখানে আমরা এখানে ক্যাশ মেমো তৈরি করব। সো আমি কয়েকটা ফিল্ড নিয়ে নিচ্ছি, এখানে আমি দিলাম সিরিয়াল নাম্বার, আইটেম, তারপরে প্রাইস, ইউনিট প্রাইস দিতে পারি, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, তারপরে দিতে পারি এখানে টোটাল প্রাইস, টোটাল। এই আমি কয়টা ফিল্ড নিলাম, 1 2 3 4 5, পাঁচটা ফিল্ড আমি এইগুলাকে নিয়ে নিলাম। এখন দেখুন এই উপরের জায়গাটা আমি খালি রাখছি, একটু তিনটা কলম খালি রাখার কারণ আছে, এখানে আমি দোকানের নামটা দেবো, ধরেন আপনার শপের নাম দিতে পারেন অথবা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। সো এটা করার জন্য আমি কী করব, এই সবগুলো সেলকে একসাথে মার্জ করে নিব, এই জন্য আমি সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। এটাকে আমি জুম করে নিচ্ছি একটু আপনাদের সুবিধার জন্য, জুম আপনারা এখান থেকে করতে পারবেন। এই যে দেখুন মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে, আবার ক্লিক করলে জুম ইন হবে। সো আমি এতটুকু পর্যন্ত একটা আমার কোম্পানির নাম দিব, এই জন্য আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখবেন আপনারা মার্জ সেল আছে, সরি, এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই সবগুলো ঘর মিলে, সেল মিলে একটা সেল তৈরি হয়ে গেছে। এটার ভিতরে আপনি লিখতে পারেন, সাপোজ আমি এটার ভিতরে লিখলাম বাগবিয়ার বিডি, আমার ইউটিউব চ্যানেল নামটা দিলাম। দেন যেটা করব, এটাকে আমি মাঝামাঝি নিয়ে যাব, সেন্টারে স্থাপন করব। এই যে দেখুন মিডল অ্যালাইন, মিডল অ্যালাইনে ক্লিক করবেন, এটা মাঝামাঝি চলে আসবে। দেন এই লেখার সাইজটা আমি বাড়িয়ে দিতে পারি, এটা আমি 24 ফন্ট সাইজ 24 পিক্সেল করে দিলাম। সো আপাতত আমার এতটুকুর কাজ শেষ। দেন এখানে আমি সিরিয়াল নাম্বারটা দিতে পারি, দেখুন 1, এখানে আমি 1 লিখলাম, ঠিক আছে। তো এখন বাকিগুলো আমি এইভাবে দিতে পারি, 2 3 4 5। তো আমি এগুলো না করে কি করব, এখানে একটা সূত্র দিতে পারি ইকুয়াল, এই যে A5, এই ওয়ানটা কোন ঘরে আছে আমার, এদিকে এ আর এদিকে 5, সো A5, এই সেলটার নাম কি A5, সো A5, এটা আপনার ছোটো হাতে দিতে পারেন, বড় হাতেও দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই, দুইটা দিলেই কাজ করবে। সো A5, এই A5 এর সাথে আমি প্লাস 1 করব, তারপরে
ইন্টার প্রেস করবো, এই যে দেখুন দুই চলে আসছে। এখন কি করবেন, এই দুইয়ের মধ্যে কার্সরটাকে রাখবেন, রাখার পরে এই যে কর্নারে দেখবেন একটা স্কোয়ারের মতো সিম্বল আছে, এখানে আপনারা নিয়ে গেলে কালো একটা প্লাস চিহ্ন আসবে। এখানে লক্ষ্য করলে দেখবেন কালো একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে মাউসটা আপনারা নিচের দিকে ড্রাগ করুন, ক্লিক করে নিচের দিকে ড্রাগ করুন, তারপরে ধরেন এখানে ছেড়ে দিবেন, যে কোনো একটা ঘরে আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন সংখ্যাগুলো অটোমেটিক চলে আসছে। তারপর আবার এটা ধরে টান দিবেন, দেখবেন ভাগগুলো অটোমেটিক চলে আসছে। আবার যদি কমাতে চান এভাবে কমাতে পারেন। এটা ছিল একটা ট্রিক্স আমাদের। দেন এখানে আমি কিছু আইটেমের নাম লিখতে পারি, আমি কিছু রাখবো না, এখানে সাপোজ কয়েকটা রাখি আইটেম, ছয়টা। দেন আমি এখানে আইটেমের নাম দিব কি কি আমি কিনলাম। সাপোজ এখানে আমি মাউস কিনছি, কিবোর্ড, মনিটর আঁকি দেওয়া যায়, ইউপিএস, তারপরে দিতে পারি ডিভিডি রাইটার, তারপরে এখানে দিতে পারি র্যাম দিতে পারি। সাপোজ আমি কিছু আইটেমের নাম দিলাম এখানে, তারপরে আমি দিব ইউনিট প্রাইস, একটা মাউসের প্রাইস। ইউনিট প্রাইস মানে একটা প্রাইস, তো একটা মাউসের প্রাইস দিলাম আমি 150 টাকা, নর্মাল মাউস। একটা কিবোর্ডের প্রাইস দিলাম 250 টাকা, একটা মনিটরের প্রাইস দিলাম 3,500 টাকা, একটা ইউপিএসের প্রাইস 2,400 টাকা দিলাম, ডিভিডি রাইটারের প্রাইস দিলাম আমি 1,100 টাকা, তারপরে র্যামের প্রাইস দিলাম 1,600 টাকা। তো এটা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা 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 প্রাইস সেট করলাম। একটা মাউসের দাম 150 টাকা, একটা কিবোর্ডের দাম 250 টাকা, মনিটরের দাম 3,500 টাকা। এভাবে এখানে ইউনিট প্রাইসটা বসিয়ে নিলাম। তারপরে আসবে আমাদের কোয়ান্টিটি, আমরা কয়টা কিনছি। দিলাম আমি এখানে মাউস কিনছে 5টা, কিবোর্ড কিনছে 5টা, মনিটর কিনছে 3টা, মনিটর 3টা, ইউপিএস কিনছে দিলাম 2টা, ডিভিডি রাইটার কিনছে 4টা, র্যাম কিনছে 2টা। এভাবে আমি কোয়ান্টিটিটা দিয়ে দিলাম যে সে কয়টা কী কয়টা কিনছে। দেন এখন আমরা টোটাল হিসাব করবো এইখানে। দেখুন এভাবে যদি আমি হিসাব করতে যাই তো আমার কি হবে, টোটাল এই মাউস টোটাল কয়টা কিনছে আর কত টাকা হয়েছে, তো এই দুইটাকে আমাকে গুণ করতে হবে, 150 গুণ 5, তাহলে আমাদের টোটালটা বেরিয়ে আসবে। সো এখানে আমরা সূত্র প্রয়োগ করি, এখানে দেখুন টোটাল 150, 150টা কোন ঘরে আছে, এদিকে সি আর এদিকে আছে 5, সি 5। সো এখানে আমরা দিলাম সি 5, তার সাথে গুণ হবে ইনটু চিহ্ন, স্টার চিহ্ন হলো গুণ চিহ্ন, কি গুণ হবে ডি 5। এই 5টা কোন ঘরে আছে, ডি ডি 5, ডি 5 বসিয়ে নিলাম। তারপরে আমি এখানে ইন্টারে ক্লিক করব অথবা বাইরে ক্লিক করবো, আপনারা ইন্টার অথবা বাইরে ক্লিক করতে পারেন। দেখুন 750 চলে আসছে। এখন যদি এইভাবে আমি প্রত্যেকটা করতে যাই, দুইটা দুইটা করে গুণ করি, গুণ করলে কি হবে, এখানে যদি আমার 100টা আইটেম থাকে তাহলে 100 বার আমাকে এটা গুণ করতে হবে। তো আমি এইভাবে করবো না, এক্সেল আমাদের কাজটাকে অনেক শর্টকাট করে দিয়েছে, যেহেতু আমি এই দুটাকে সূত্রের মাধ্যমে করছি। দেখুন সেলের নাম ধরে ধরে করছি, ডি 5 ডি 5, এবার সেলের নাম ইউজ করে আমি গুণ করছি। এখানে কি করতে পারি, বাকিগুলো আমার সেম ভাবে এই দুটা সেলকে সে গুণ করবে, এই দুটা সেলকে গুণ করবে। তো এখানে যেহেতু আমরা সূত্র দিয়ে করছি, সূত্র দিয়ে করা হয়েছে, তো এখানে কি করতে পারি, এই যে কর্নারে আবার দেখুন একটা স্কোয়ার চিহ্ন সিম্বল দেখাচ্ছে এখানে নিচের দিকে কর্নারে, এখানে আপনার কার্সরটা রাখবো। কার্সরটা রাখলে দেখবেন একটা কালো প্লাস চিহ্ন আসছে, একটা চিকন এবং কালো প্লাস চিহ্ন, একটা আছে মোটা প্লাস চিহ্ন, এটা না কিন্তু, এই যে দেখুন চিকন কালো একটা প্লাস চিহ্ন। এটা এটা আসলে কি করবেন, ক্লিক করে আপনার যতটুকু প্রয়োজন, আমাদের র্যাম পর্যন্ত প্রয়োজন, সো ক্লিক করে ধরে আমি মাউসটা নিচের দিকে ড্রাগ করতেছি। তারপর যখন র্যামে আসলো, এখন আমি মাউসের ক্লিকটা ছেড়ে দিব। র্যামে আসার পর মাউসের ক্লিকটা ছেড়ে দিন, ছেড়ে দেওয়ার পরে কি হলো, আমাদের কাজটা হয়ে গেল, সবগুলা একসাথে হয়ে গেল। সো এটা যদি আপনার মনে সন্দেহ জাগে, এটা কোনো ভুল আছে কিনা, আপনি বাইরে চেক করে নিতে পারেন। ধরুন আমরা এখানে চেক করব, আমরা কোনটা গুণ করব, এই যে মনিটরের ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, মনিটরের ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি যেটা গুণ করলাম কত আসে, 10,500। এখানে দেখুন 10,500, তার মানে আমাদের এটা কোনো ভুল নাই, আমাদের এটা ঠিক আছে। সো এটা গেলো আমাদের কীভাবে ইউনিট প্রাইসে
ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি থেকে আমরা টোটালটা নির্ণয় করব একসাথে। এখানে যদি 100 থাকে তাহলে আপনি জাস্ট একটা সূত্র করবেন, বাকিগুলো ধরে টান দিবেন, টান দিলে আপনার কাজটা হয়ে যাবে। আর এই সিরিয়ালের ঘরটা আমাদের এত বড় প্রয়োজন নেই, এই ঘরটাকে আপনি ছোট করে নিতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এই যে এখানে কার্সরটা রাখবেন মাঝামাঝি, রাখার পরে এখন ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলাম, এই যে দেখুন ছোট হয়ে গেল ঘরটা। এভাবে আপনি প্রত্যেকটা ঘরকেই অ্যাডজাস্ট করে নিতে পারেন। ডাবল ক্লিক করার পরে, ডাবল ক্লিক করার মাধ্যমে প্রত্যেকটা ঘরকেই আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটাকে আমি একটু বড় রাখলাম। এখন যেটা করতে পারি, এখানে আমি একটা স্টাইলিং করতে পারি, একটা স্টাইল দিতে পারি। তার আগে দেখে নেই, এই যে আমরা কাজটা করলাম, আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে মার্জিন আছে। দেখুন এখানে দেখাচ্ছে এটা টেবিল আকারে তৈরি হয়েছে, কিন্তু আমরা যখন এটা প্রিন্ট দিতে যাব, যখন আপনি এটা প্রিন্ট প্রিভিউ করবেন, তখন দেখবেন প্রিন্ট দিলে কিন্তু এইরকম আসবে, এখানে কিন্তু কোনো মার্জিন আসবে না। সো মার্জিনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। মার্জিনটা কীভাবে দিব এটা আমি দেখাবো। এই যে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ যতটুকু আমার কাজ করছি ততটুকু সবগুলো সেলে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যেটা করবেন, এখানে দেখুন বর্ডার বটম, এখানে বর্ডার দেওয়ার একটা অপশন আছে, এখান থেকে আপনি সব ধরনের বর্ডার দিতে পারেন। আমাদের যে বর্ডারটা লাগবে অল বর্ডার, আমরা সব দিকে একটা সেলের চারিদিকেই বর্ডার দিব। আপনি যদি চান যে সেলের নিচের দিকে বর্ডার দিবেন, তাহলে এই যে বর্ডার বটম, উপরের দিকে দিলে টপ, লেফটের দিকে দিলে লেফট। আমি চাচ্ছি যে অল বর্ডার, সব দিকে বর্ডারটা থাকবে, এই জন্য অল বর্ডার দিলাম, অল বর্ডার। এই যে দেখুন এখন আমার সব দিকে কিন্তু বর্ডারটা আছে। দেন এখানে আপনি কালার করতে পারেন এটাকে। এই সেলটাকে আমি ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ফিল কালার, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কালার দিতে পারেন, এই কালারটা দিলাম। লেখা কালার করতে চাইলে এই যে ফন্ট কালার, এ থেকে কালার করতে পারবেন। এগুলো বেসিক বিষয় আপনারা অলরেডি জানেন, তারপর আমি একটু দেখাচ্ছি। আর এই লেখাগুলোকে যদি মাঝামাঝি নিতে চান, মাঝামাঝি নিতে হলে যে সবগুলো সেলকে একসাথে সিলেক্ট করবেন, লেখাগুলোকে মাঝামাঝি নিব, সিলেক্ট করে নিলাম সেলকে, তারপর এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করবেন, মাঝামাঝি চলে আসলো। এই ঘরগুলোকে আপনি চাইলে কালার করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি একটা কালার দিয়ে দিই, আমি এই কালারটা দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো স্টাইলটা করে নেবেন। এখন আমি যেটা করব, এখানে টোটালটা নির্ণয় করব, টোটাল কত হলো, তার আইটেম কয়টা আর টোটাল প্রাইস কত। সো লেটস, এই দুইটা ঘরকে আমি একসাথে করে নিব, দুটা না, তিনটা ঘরকে আমি একসাথে করে নিই। এই তিনটা ঘরকে আমি একসাথে মার্জ করে নিব। এই যে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, আবার এখানে আমি লিখতে পারি টোটাল, কিসের টোটাল, কোয়ান্টিটি টোটাল, আর প্রাইস তার কত টাকা হয়েছে টোটাল। আর এখানে কিন্তু কোনো বর্ডার দেওয়া নাই, আমি এখানে বর্ডার দিয়ে দিব। সিলেক্ট করলাম ঘরটাকে, অল বর্ডারে ক্লিক করি, এই দেখুন বর্ডারটা চলে আসছে। এখানে আমি এখন দিতে পারি, এই সবগুলাকে আমরা যোগ করব, সবগুলাকে যোগ করব। সো এটা কী করব, এই সবগুলাকে সিলেক্ট করলাম, সাথে আমি খালি ঘরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে চলে যাবেন আপনার কর্নারে, দেখবেন একটা অটো সাম, এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে সব কিছু। এটার এগুলার যোগফল হলো 21। আবার এটা আমরা সেম ভাবে করে ফেলবো, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অটো সামে ক্লিক করব, অটো সাম, এই যে দেখুন যোগফলটা চলে আসছে। লেখাগুলোকে মাঝামাঝি নিতে হলে অবশ্যই আমাদের এখান থেকে সিলেক্ট করার পরে টেক্সট লাইন সেন্টার। ওয়াও, আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমরা একটা ক্যাশ মেমো তৈরি করতে পারছি। লেখাটার কালার, লেখাগুলোর কালার আমি চেঞ্জ করে দিব, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন যেটা করতে পারি আমি এখানে, এখন দেখুন এখানে যদি কোনো একটা সংখ্যা আমি চেঞ্জ করি, এখানে সংখ্যা চেঞ্জ করবো, চেঞ্জটা এখানে হবে। সাপোজ এখানে আমি পাস দিলাম, যখন আমি পাস দেওয়ার পরে ইন্টার দিব অথবা বাইরে ক্লিক করব, ইন্টার অথবা বাইরে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন এখানে 17,500 হয়ে গেছে, এখানে আমি চেঞ্জ করি। এইগুলো হলো আপনার সেল ধরে করার সুবিধা। এই যে এখানে আমরা সেলের নাম ধরে ধরে করলাম, এই হলো সুবিধা, একটা চেঞ্জ করবেন তার উপর ভিত্তি করে অন্যটাও চেঞ্জ হবে। এগুলো আপনারা ধীরে ধীরে বুঝবেন, যখন আমরা সামনে আরও অনেকগুলো প্রোগ্রাম করব, তখন এগুলো অটোমেটিকলি আপনারা বুঝতে থাকবেন। এখন যদি আপনি প্রিন্ট প্রিভিউতে যান, প্রিন্ট প্রিভিউতে গেলে দেখেন এখানে বর্ডারটা আসছে, বর্ডারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো গাইজ, এটা ছিল আমাদের একটা ক্যাশ মেমো, কীভাবে আপনি এমএক্স এক্সেল ইউজ করে একটা ক্যাশ মেমো তৈরি করতে পারেন। এই কাজটা সবসময় অলওয়েজই লাগে, সচরাচর অনেক সময় এই কাজটা আমাদের প্রয়োজন হয়, চাকরিতে গেলেও আপনাদের এই কাজটাও বেশি প্রয়োজন হবে। দেন আমরা আরও এক্সেলের আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখব, যেগুলো আমাদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। টিল নাও, টিল দেন আমার সাথেই থাকুন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।